গত 7 তারিখ শনিবার রানীগঞ্জে ত্রিদিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভম পাণ্ডেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অতর্কিতে মারধরের অভিযোগ ওঠে। শুধু তাকেই নয়, তার সামনেই তার আরও 2 সাথীকেও নির্বিচারে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চোখের নিচে গুরুতর চোট পান টিএমসিপি ছাত্রনেতা শুভম পাণ্ডে। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। যদিও সেদিন ঘটনার পর আহত ওই ছাত্র নেতাকে পুলিশই উদ্ধার করে, তবে 2 দিন পেরিয়ে গেলেও ঘটনায় দোষীদের একজনকেও পুলিশ এখনো ধরতে পারেনি। এরই প্রতিবাদে এদিন ধিক্কার জানিয়ে মিছিল করে গিয়ে থানা ঘেরাও করে রানীগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে টিএমসিপির ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা। প্লাকার্ড হাতে তারা ধিক্কার জানিয়ে পুলিশকে অবিলম্বে দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। তৃণমূল ছাত্রনেতা সুমন্ত চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল ছাত্রনেতা শুভম পাণ্ডেকে নির্মমভাবে মারধর এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে। তারা বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানিয়েছেন এদিন রানীগঞ্জ থানায়। আশ্বাসও মিলেছে বলে তিনি জানান। যে ঘটনাটা ঘটেছিল, যেটাতে আমাদের ব্লকের শুভম পাণ্ডে মার খেয়েছিল গোশালাতে, এবং পুলিশই তাকে উদ্ধার করে নিয়ে আসে এখানে। পুলিশের সামনে এই ঘটনাটা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা সেদিন এসেছিলাম। পুলিশ আমাদের আশ্বস্ত করেছিল প্রথমে ট্রিটমেন্ট হোক, তারপরে আমরা ব্যবস্থা নেব। আজকে আমাদের সেই গণ আন্দোলন, মানে গণ আন্দোলন, এবং আমরা সব কলেজের সব স্টুডেন্টরা এসো, স্টুডেন্টরা এসে একটা নিস্তব্ধ মিছিল করেছি, পুলিশের কাছে কমপ্লেন করেছি, এবং পুলিশ তার আশ্বস্ত আমাদেরকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। কতক্ষণ বা কিছু বলেছেন এতদিনের মধ্যে? পুলিশ তো বলেছে নিজেদের, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবো, দেখা যাক, যদি না হয় তাহলে আমরা নেক্সট পদক্ষেপ আবার নেবো। বলছি কার নামে অভিযোগ করেছেন আপনারা? অভিযোগ হয়েছে, অভিযোগের রিসিপ্টটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কারোর নামে করেছেন কি অভিযোগ? কেউ অ্যালিগেশনটা তো হয়েছে অনেকজনারই নামে, এটা পুলিশই ভালো বলতে পারবে, যেহেতু পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল, পুলিশই ভালো বলতে পারবে, এবং তার অ্যাপ্লিকেশনের জেরক্সটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আসুন আরও একবার চোখ রাখি সেদিনের ঘটনার পর আক্রান্ত ছাত্রনেতা শুভম পাণ্ডে ঠিক কী বলেছিল। ওকে মানে সম্পূর্ণভাবে যদি আপনাকে জানাতে চাই আমি, তাতে হয়তো আমার নিজেরই দলের ভাবমূর্তিটা খারাপ হতে পারে, তাই সে বিষয়ে আমি কোনোরকম কমেন্ট করতে চাই না। এতটুকুই বলতে চাই, নিঃশর্তভাবে দলকে ভালোবাসার শাস্তি আজ আমি পেলাম। এরকম শাস্তি যদি দলকে ভালোবাসার জন্য পেতে আমি ভবিষ্যতেও পেতে রাজি আছি। আমাদের ছাত্র পরিষদের একটাই স্লোগান, লাঠি খায় গুলি খায় টিএমসিপি করছি করব, লাঠি খায় গুলি খায় টিএমসিপি বলছি বল। কি হয়েছিল ঘটনাটা? কিছু ঘটনা হয়েছিল বলতে, 2-3 দিন আগে আমার কিছু জুনিয়র ছেলে ভাই 2-3 জনকে আটক করে রাখা হয়েছিল গোশালাতে। ওকে উস্কানো হয়েছে যে তুই জিএস হবি, কোনো পক্ষের তরফ থেকে উস্কানো হয়েছে যে তুই জিএস হবি। ও তো কলেজের স্টুডেন্ট না, কলেজ স্টুডেন্টও ছিল তো। আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে যারা রিঅ্যাডমিশন কেস, তারা কলেজের মধ্যে অভ্যন্তরীণভাবে ছাত্র রাজনীতি করতে পারবে। তো সেই জিনিসটার অপোজ আমরা শুরু থেকেই করে আসছি, দিদির নির্দেশ আমাদের সবার কাছে মানে কামিন। তো কিছু ছেলে ওকে উস্কায় যে তুই জিএস হবি, তো রিঅ্যাডমিশনটা একমাত্র পাণ্ডে আটকে রেখেছে, তো তারই প্রতিশোধও নিল এবার। Public Times.